একটি দেয়াল ঘড়িতে যখন সকাল 9টা বাজে বা রাত 9টা বাজে 9টা, তখন ঘন্টার কাঁটা যদি পশ্চিম দিকে থাকে তাহলে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে? উত্তর দিকে। সঠিক উত্তর, অভিনন্দন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও চলে এসেছি আমরা RMC শপিং কমপ্লেক্সে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, আমার নাম সুহাইল হোসেন। আপনি কোন ক্লাসে পড়েন? 8-এ, ক্লাস 8। কোথায়? মিলেনিয়াম স্টার্স। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আপনার নাম কি? মোহাম্মদ রেজানুর রাফি। আপনি কি করেন? আমি পড়াশোনা করি, HSC পরীক্ষার্থী। আপনাকে আমরা একটা প্রশ্ন করব, এই প্রশ্নটা সঠিকভাবে উত্তর দিতে পারলেই আপনি পেয়ে যাবেন ফুড পার্কের সৌজন্যে পুরস্কার। আপনার জন্য প্রশ্নটি হচ্ছে, ভোরবেলায় আপনি বেড়াতে বের হয়েছেন, বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল, কিছুক্ষণ পরে আপনি দুবার ডান দিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আরেকবার আপনি বাম দিকে ঘুরলেন, এখন আপনার মুখ কোন দিকে আছে? পূর্ব দিকে। হ্যাঁ, পূর্ব দিকে। আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, আমি ভেবে বলতেছি। আমি ছিলাম হচ্ছে আপনার পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, দক্ষিণ দিকে ছিলাম। সঠিক উত্তর, অভিনন্দন। সঠিকভাবে প্রশ্নের উত্তর দিতে পারার কারণে আপনি পেয়ে যাচ্ছেন ফুড পার্কের সৌজন্যে এক বোতল স্প্রাইট, ফ্যান্টা অথবা কোকাকোলা। আপনাকে আমি পুরস্কার কুপনটি তুলে দিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? জাওয়াদ জাহান। কি করেন? আমি স্টুডেন্ট। কোথায় পড়েন? কালেক্টর স্কুল কলেজ রংপুর। কোন লেভেলে? হ্যাঁ, ক্লাস 10। আপনার জন্য প্রশ্নটা হচ্ছে, একটি দেয়াল ঘড়িতে যখন সকাল 9টা বাজে বা রাত 9টা বাজে 9টা, তখন ঘন্টার কাঁটা যদি পশ্চিম দিকে থাকে তাহলে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে? উত্তর দিকে। কত ভাগ নিশ্চিত? শতভাগ। সঠিক উত্তর, অভিনন্দন। আর সঠিকভাবে উত্তর দিতে পারার কারণে আমরা ফুড পার্কের সৌজন্যে আপনাকে দিয়ে দিচ্ছি এক বোতল স্প্রাইট, ফ্যান্টা অথবা কোকাকোলা নেওয়ার জন্য একটি কুপন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রাসেল মিয়া। নাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি নাভিদ আঞ্জুম। আপনি কি করেন? আমি এই মার্কেটে ইন্টেরিয়র ডিজাইনের কাজ করি। আপনার জন্য প্রশ্নটি হচ্ছে, ধরুন আপনি বাড়ি থেকে বের হয়ে 1 কিলোমিটার পশ্চিমে গেলেন, পশ্চিমে গিয়ে বাম দিকে 2 কিলোমিটার গেলেন, এরপর বাম দিকে 1 কিলোমিটার গিয়ে পুনরায় বাম দিকে ঘুরে 2 কিলোমিটার গেলেন, এখন আপনি কোথায় আছেন? আমি নিজ বাড়িতেই। কিভাবে? পশ্চিম থেকে কি বলে দক্ষিণে, দক্ষিণ থেকে আবার বামে, বাম থেকে আবার বামে, তার মানে ঘুরে ঘুরে আমার বাড়িতেই। সঠিক উত্তর। সঠিকভাবে উত্তর দিতে পারার কারণে আমরা ফুড পার্কের সৌজন্যে আপনাকে দিয়ে দিচ্ছি এক বোতল স্প্রাইট, ফ্যান্টা অথবা কোকাকোলা, নিতে পারছেন 3টির মধ্যে থেকে পছন্দ মতো যে কোনো একটি। এখন হচ্ছে আমি নিজ বাড়িতেই আছি। সঠিক উত্তর, অভিনন্দন। আমরা পেয়ে গেছি আরও একজন বিজয়ী। আপনি সংগ্রহ করতে পারছেন ফুড পার্কের সৌজন্যে এক বোতল স্প্রাইট, ফ্যান্টা অথবা কোকাকোলার যে কোনো 3টির মধ্যে থেকে যে কোনো একটি। আপনাকে আমরা কুপন তুলে দিচ্ছি। থ্যাংক ইউ। আপনার অংশগ্রহণ করে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনার অংশগ্রহণ করে কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, আমি প্রথমে অংশগ্রহণ করতেছি আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমি শাওয়াসি ফাবিয়ান। কোন লেভেলে পড়েন? আমি ক্লাস 8-এ পড়ি বর্তমানে। কোথায়? মিলেনিয়াম স্টার্স। আপনার জন্য প্রশ্নটি হচ্ছে, আপনি 10 মিটার উত্তর দিকে হাঁটার পর বামে ঘুরে 10 মিটার হাঁটলেন, তারপর ডানে ঘুরে 10 মিটার হাঁটার পর আবার ডানে ঘুরে 10 মিটারই হাঁটলেন, যাত্রার শুরুর অবস্থান থেকে এখন আপনার বর্তমান অবস্থান কত দূরে? ভেবে চিন্তে বলছেন? জি। সুযোগ দিচ্ছি অপশন পরিবর্তনের যদি চান। না, আমি ঠিক আছি। আর একবার সুযোগ দিচ্ছি, আমি চাচ্ছিলাম যে আপনি পুরস্কারটা পান আর কি। তাহলে আরেকবার দেখি তাহলে। না, আমি আগের অবস্থানেই থাকবো। গেল, ইউ আর কনফিডেন্ট এনাফ, বাট সরি টু সে দ্যাট দ্য আনসার ইজ নট কারেক্ট। আই এম এক্সট্রিমলি সরি। আমি আসলে আপনাকে পুরস্কারটি দিতে চেয়েছিলাম, কিন্তু সঠিক উত্তরটি হচ্ছে আসলে 20 মিটার।